ঢাকায় ইসরায়েলি বিমান অবতরণকে উদ্বেগজনক বললেন রিজপে এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত এক আহত ত্রিশ জানাব ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ জনগণ সহ্য করবে না বলছে খেলাফত মুসলেস এদিকে হাজার ইফতারি শত কোটি টাকা খরচ করে কি পেল বিএনপি এবং মন মনগড়া তথ্য দিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে বিএনপি বললেন ওবায়দুল কাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ঢাকায় ইসরায়েলি বিমান অবতরণকে উদ্বেগজনক বললেন রিজবে ইসরায়েলের অর্থনৈতিক নগরী তেল আবিব থেকে সম্প্রতি সরাসরি একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না থাকলেও সেখান থেকে সরাসরি ফ্লাইট অবতরণ করার বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবকেট রুহুকবি রিজপি তিনি এই ঘটনাকে রহস্যজনক বলেও মন্তব্য করেছেন ইসরায়েল থেকে কার্গো বিমান বাংলাদেশের বিমান বন্দরে উঠা নিয়ে এক প্রশ্নের জবাবে রিজপি বলেন এ বিষয়ে আমি এখনও বিস্তারিত কিছু জানি না তবে যতটুকু শুনতে পাচ্ছি তাতে ঘটনা খুবই রহস্যজনক ও উদ্বেগজনক বলে মনে করছে গত এগারোই এপ্রিল ইসরায়েলের তেল আবিব থেকে স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় রওনা হয়ে সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকায় অবতরণ করে ফ্লাইটটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এয়ারলাইসেন্স এর এন আষ্টশো ছয় নম্বর ফ্লাইটটি বোয়িং সাতশো সাতচল্লিশ চারশো মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত তালিকায় এখন বাংলাদেশের নাম বলে মন্তব্য করেছেন রহুল কবির তিনি বলেন বাংলাদেশ এখন ব্যাপকভাবে ভাবে দুর্নীতি চাষের ভূমি বাংলাদেশের দুর্নীতির এমন একটি পাহাড় রচিত হয়েছে সেই পাহাড়ের এখন ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর গবেষণা মতে বর্তমানে দুর্নীতির শীর্ষ দশের মধ্যে মাঝে মাঝে অবস্থায় বাংলাদেশ অবস্থান করেছে এমনকি দুর্নীতির মাধ্যমে লুটপাট করে টাকা পাচার করে বিশ্বের উন্নত দেশের শীর্ষ রহনীদের মাঝেও নাম লেখাতে সক্ষম হয়েছে ক্ষমতাসীন গোষ্ঠী এবং তাদের আত্মীয় স্বজনরা বিএনপির এই নেতা বলেন বাংলাদেশ এখন দুর্নীতিতে বিপর্যস্ত দুর্নীতি আর রাষ্ট্রীয় অর্থ হরিলুট করেই চলছে ক্ষমতাসীনরা যারা দুর্নীতির মধ্যে ভাসছে তাদের কাছে মানবাধিকার প্রিয় হবে কেন ভোট প্রিয় হবে কেন মানুষের মত প্রকাশের স্বাধীনতা তাদের কাছে প্রিয় হবে কেন এগুলো ছাড়াই তো তারা ক্ষমতাসীন হয়ে অবাধে জনগণের টাকা লুটে নিতে পারছেন পৃথিবীর ধনী ধনী দেশে দুর্নীতির টাকা দিয়ে স্বর্গরাজ্য গড়ে তুলতে পারছে বিএনপি জ্যেষ্ঠ নেতা বলেন দামি সরকারের জনগণের কাছে জবাবদিহিতা নেই দায়বদ্ধতা নেই কারণ তাদের জনগণের ভোটের কোন প্রয়োজন হয় না তারা ভোটকে পাত্তা দেয় না যারা জনগণকে ভোট থেকে বঞ্চিত করে তাদের কাছে জনগণ কি আশা করবে তিনি বলেন রাষ্ট্রীয়ভাবে দুর্নীতিকে আশকরা দিয়ে দুর্নীতিতে নিমজ্জিত থাকতে সুযোগ দিয়ে টাকা নিয়ে সমাজে আধিপত্য বিস্তারে মত্ত হয়ে উঠেছে এখন দেখছেন ক্ষমতাসীন গোষ্ঠীর আধিপত্যের জেরে জনপথের পর জনপথ রক্তাক্ত হয়ে উঠেছে আজও মুন্সীগঞ্জে তাদের আধিপত্য বিস্তার নিয়ে একজন খুন হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ায় দুই দল গ্রামবাসী সংঘর্ষে নিহত এক আহত ত্রিশ ব্রাহ্মণবাড়িয়ায় সরালে খাস জমি দখলকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কামালুদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন শনিবার দুপুরে উপজেলার শাহজাতপুর আয়া ইউনিয়নের শাহজাতপুর গ্রামে সংঘর্ষ হয় নিহত কামালুদ্দিন ওই গ্রামের শাহাদাত তালির ছেলে পুলিশ ও গ্রামবাসী জানায় গ্রামের পাশ দিয়ে বয়ে যা তিতাস নদীর তীর সংলগ্ন খাস জমিতে দীর্ঘদিন ধরে ধান চাষ করে আসছেন ইউপি মেম্বার নাজমা আক্তারের পক্ষের লোক ও নিহত কামালুদ্দিনের মামাতো ভাই কাউসাল মিয়া সম্প্রতি ওই জমি দখলে নিতে চেষ্টা চালাতে থাকেও এক একই গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি চেয়ারম্যান মোসাম্মদ আসমা আক্তারের পক্ষের মামুন রিপন ও দুলাল সহ কয়েকজন শনিবার দুপুরে জমির দখল নিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এতে কামাল উদ্দিন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ত্রিশ জন লোক আহত হয়েছে সরাইল থানার পরিদর্শক আসম আতিকুর রহমান জানান শাহজাদপুর গ্রামটি সরাইল উপজেলা সদরের প্রত্যন্ত এলাকায় সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গ্রামে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ পরবর্তী সংঘাত এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ সহ্য করবে না বলছে খেলাফত মুসলিশ ঈদের দিন সন্ধ্যা ইসরায়েলের তেল আবিব থেকে ঢাকায় বিমান অবতরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত খেলাফত এক বিবৃতিতে আমির আব্দুল ও আহমদ কাদের বলেন মহাসচিব ইসরায়েল হচ্ছে একটি অবৈধ রাষ্ট্র যার সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরত দখলদারিত্বের কারণে জন্মলগ্ন থেকে বাংলাদেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি সেই হিসেবে ইসরায়েলের সঙ্গে সরাসরি কোনো ধরনের যোগাযোগ বাংলাদেশে থাকার কথা নয় অথচ পবিত্র ঈদ উল ফিতরের দিন সন্ধ্যা ইসরায়েলের রাজধানী তেল আবেব থেকে সরাসরি দুটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে আবার রাতের অন্ধকারে ঢাকা ত্যাগ করে তারা বলেন ইসরায়েল একদিকে ফিলিস্তিনের কাজে মানবতার ইতিহাসে জঘন্যতম বর্বরতা চালাচ্ছে পবিত্র ঈদের দিনও সেখানে মুসলমানদেরকে বোমা হামলা চালিয়ে হত্যা করেছে অন্যদিকে কূটনৈতিক সম্পর্কহীন একটি মুসলিম দেশ বাংলাদেশ সরাসরি ফ্লাইট পরিচালনা করেছে যে বিমান সংস্থা ও ফ্লাইট দুটি পরিচালনা করেছে তারাও বাংলাদেশের জনগণের সঙ্গে চরম উদ্যত্ত প্রকাশ করেছে আমরা ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং বাংলাদেশের নিরাপত্তার ব্যাপারে হচ্ছে গাজায় গণহত্যাকারী ইসরায়েল থেকে কেন কোন উদ্দেশ্যে ঢাকায় সরাসরি দুটি বিমান অবতরণ করল এবং কি নিয়ে চলে গেল বাংলাদেশের জনগণ তা জানতে চায় অথচ এর আগে ইসরায়েল থেকে সরাসরি কোন ফ্লাইট বাংলাদেশে আসেনি সরকারকে অবিলম্বে জাতির সামনে এই বিষয়ে বক্তব্য স্পষ্ট করতে হবে মানবতার দুশ্মন ইসরায়েলের সঙ্গে গোপনে প্রকাশ্যে কোনো ধরনের যোগাযোগ বাংলাদেশের জনগণ কখনো সহ্য করবে না হাজার ইফতারি শত কোটি টাকা খরচ করে কি পেল বিএনপি এবার বিএনপির রেকর্ড পরিমাণ ইফতার পার্টির আয়োজন করেছে বিএনপি হিসাব অনুযায়ী তেরোশো সতেরোটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছে দেশ জুড়ে এই হাজার ইফতারিতে খরচ হয়েছে শত কোটি টাকারও বেশি পাঁচ তারকা হোটেলগুলোতে ইফতার হয়েছে অন্তত দশটি এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যয়বহুল ইফতার পার্টির আয়োজন করেছে দীর্ঘ সতেরো বছরের বেশি ক্ষমতার বাইরে থাকা এই রাজনৈতিক দলটি এবার ইফতার পার্টি ছিল বিএনপির সাংগঠনিক কর্মসূচির একটি অংশ সংগঠনকে পুনরুদ্ধার করার জন্য নেতকর্মীদেরকে মনোভাব চাঙ্গা করার জন্য এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল এবং এজন্যে খরচ করা হয়েছিল বিপুল পরিমাণ টাকা এই ইফতার পার্টির নামে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে যাদাত করা হয়েছিল অনেক হুমকি দেওয়া হয়েছিল যাদবপুরি এক উৎসবে মেতেছিল বিএমপি নেতারা রাজনৈতিক বিশ্লেষকরা বলছে বিএমপি তিনটি কারণে এবার ইফতার পার্টি আয়োজন করেছে প্রথমত যেহেতু প্রধানমন্ত্রী এবার ইফতার পার্টি না করার নীতি ঘোষণা করেছিলেন বলেছিলেন যে ইফতারে অর্থজন গরীব দুঃখীদের মাঝে খাবার বিতরণ করে ব্যয় করা হয় এর জন্য বিএমপি অবমলিক সভাপতি বিরোধিতা করার নীতি থেকে জাগজমাকপূর্ণ ইফতার পার্টি আয়োজন করেছিল দ্বিতীয়ত 7 জানুয়ারি নির্বাচনে পর বিএমপি যে মনোবল ভেঙে গিয়েছিল সংগঠনের মধ্যে হতাশা এবং নেতিবাচক মন ফাটরি হয়েছিল সেখান থেকে পূর্ণ উত্থানের জন্য ইফতার পার্টি মাধ্যমে সংগঠনকে চাঙ্গা করার একটা চেষ্টা ছিল তৃতীয়ত ইফতার পার্টির মাধ্যমে বিএমপি জনসংযোগ এবং আন্তর্জাতিক অঙ্গনের কাছে তাদের অবস্থান তুলে ধরার চেষ্টা করেছিল কিন্তু নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন ইফতার পার্টির আয়োজন বিএমপি-র জন্য বুমেরাং হয়েছে এর ফলে বিএমপি লাভ হচ্ছে ক্ষতি হচ্ছে প্রথমত ইফতার পার্টির আয়োজন করে বিএমপি ব্যবসায়ী এবং সাধারণ মানুষের কাছে নেতিবাচক মনোভাব এবং ভাবমূর্তিতে নিয়ে সামনে এসেছে কারণ যে দলটি ক্ষমতার বাইরে তারা এখন ইফতার পার্টি যেভাবে চাদাবাজি করছে তা সাধারণ ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে নেতিবাচক ধারণা দিয়েছে সাধারণ মানুষ মনে করছে যারা ক্ষমতার বাইরে থেকে এরকম চাদাবাজি করে ক্ষমতায় আসলে না জানি কী করবে এটি বিএমপির জন্য ইতিবাচক হয়নি দ্বিতীয়ত সাংগঠনিক শক্তি পুনরুদ্ধানোর জন্য বিএমপি তার পার্টি আয়োজন করেছিল কিন্তু এটি হিতে বিপরীত হয়েছে বিএমপির মধ্যে অনেকেই বলেছে যখন দলের একাধিক নেতা জেলে অনেক নেতার বাসায় অভাব অনটন সেই সময় এই ইফতার পার্টি আয়োজন আয় ধরণের বিলাসিতা এবং যে সমস্ত niezależny নেতা আছে তাদের সাথে প্রতারণা নামান্তর বিএনপির মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি করেছে সংগঠনের কর্মীরা এটিকে ভালোভাবে নেয়নি তৃতীয়ত ইফতার পার্টির নামে অনেক সিনিয়র নেতা চাদাবাজি করেছেন এবং নিজেদের পকেট বলে কর্মীরা অভিযোগ করেছেন যেখানে অনেক কর্মীর বাসায় উনুন জ্বলানি তাদের সামান্য খাওয়া দাওয়া ভোগার করায় দুঃসান্ত হয়ে পড়েছে তখন বিএনপি ইফতার বিলার সাধারণ কর্মীদেরকে ক্ষুব্ধ করে তুলেছে সবকিছু মিলে ইফতার পার্টি বিএনপির জন্য একটি নেতিবাচক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বিএনপির একাধিক নেতা স্বীকার করেছেন জিয়া নির্দেশনা অনুযায়ী ইফতার পার্টিতে বিএনপি লাভের চেয়ে ক্ষতি হয়েছে আর এই ক্ষতি পুষিয়ে নেওয়ার এখন উপায় কি সেটি নিয়ে বিএনপি কে ব্যস্ত থাকতে হবে মনগড়া তথ্য দিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে বিএনপি বললেন ওবায়দুল কাদের আওয়ামী সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বিএমপি সকল ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তারা এখন মন তথ্য দিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে তিনি বলেন মেজর ফখরুলদের দেওয়া বিরোধী দলের নেতাকর্মীদের গুম হত্যার ঘটনায় সব মিথ্যা এবং দায়ের করা মামলার সংখ্যার তথ্য সম্পূর্ণ বানোয়াট বাংলাদেশের সর্বস্তরের জনগণ যখন পবিত্র ঈদ উৎসব উদযাপন করছে নিরাপদ ও আনন্দময় পরিবেশ প্রতিটি গৃহকোণ পরিবার পরিজন নিয়ে উৎসবে মাতোয়ারা ঠিক সে সময় বিএনপি তথাকথিত গুম নির্যাতনে কাল্পনিক তথ্য দিয়ে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করছে বিবৃতিতে অপপ্রচার না চালিয়ে রাজনৈতিক কারণে তথাকথিত নিপীড়ন নির্যাতনের কোন ঘটনা ঘটলে সুনির্দিষ্ট তথ্য সহ বিএনপি নেতাদের সম্পূর্ণ তালিকা জনসম্মুখে প্রকাশ করুন তিনি বলেন ঠাকুরগাঁও মৃত্যুবরণকারী যুবদল নেতা একজন স্থানীয় চিহ্নিত মাদকসেবী এবং তার বিরুদ্ধে মাদক ব্যবসার সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ একাধিক মামলায় বিচারাধীন রয়েছে কোন প্রকার আইনের ঘটলে সরকার গুরুত্ব সহকারে বিষয়টি খতিয়ে দেখবে কিন্তু মির্জা ফখরুল একজন মাদক এবং মাদক ব্যবসায়ের মতো একজন অপরাধীর স্বাভাবিক মৃত্যুর ঘটনাকে বিরোধী দলের উপর সরকারের নির্যাতন এর অভিযোগ এনে অপপ্রচার চালিয়ে রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য